নমস্কার বন্ধুরা আমি দীপাঞ্জন মিত্র কলকাতা ল পয়েন্ট ইউটিউব চ্যানেল ও কোচিং সেন্টারের তরফ থেকে নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও তো তোমাদের সকলকে এই ভিডিও স্বাগত জানাই আজকের ভিডিও আমাদের বিশেষবস্তু যে বিষয়ে আমরা আলোচনা করব মানে বাংলা মিডিয়াম থেকে যদি কেউ ল পড়তে আসে কারণ আমরা জানি লয়ের এডুকেশান সিস্টেমে মানে বাংলা সাবজেক্টের কোনো অস্তিত্ব নেই তো সেক্ষেত্রে আমরা কি ইংরেজি সুযোগ একটা বিষয় হিসেবে যেখানে পড়ে এসেছি বাকি সব বিষয়ই আমরা বাংলায় পড়ে অভ্যস্ত বা অন্য যে কোনো ভাষায় পড়ে অভ্যস্ত তাহলে আমরা কি ল পড়তে পারব বা ল পড়তে আমাদের কোনো সমস্যা হবে না তো এই বিষয়টা একটু গভীরে গিয়ে আলোচনা করার জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি তো প্রথম কথা বলে রাখি যে মিডিয়াম কখনো মেরিট মাপার মানে কোনো ব্যাপার নেই মানে মিডিয়াম দিয়ে আমরা মেরিট বা মেধা মাপবো এটা হতে পারে না তো সেক্ষেত্রে তাহলে সত্যি ইংরেজি সেই লেভেলে না জেনে না জেনে কি ল পড়া সত্যি সহজ তার উত্তরটা কখনোই হ্যাঁ নয় তো সহজ কখনোই নয় তো মূল যে ব্যাপারটা একটু তফাত হয়ে যায় আজকের দিনে সেটা হচ্ছে আমরা যে লেভেলের স্কুলিং থেকে উঠে আসছি সেই লেভেল অফ স্কুলিং যদি আমাদের ইংলিশটাকে শুধুমাত্র একটা সিলেবাসের সাবজেক্ট হিসেবে পড়ায় পড়ার মাধ্যম করে তোলার মতো করে না পড়ায় তাহলে একটা সমস্যার সৃষ্টি হয় এবং সেক্ষেত্রেই যারা মিডিয়ামে মানে ইংলিশ মানে ইংরেজি মাধ্যমে পড়ে অভ্যস্ত তারা হয়তো একটু হলেও মানে অ্যাডভান্টেজ পায় এটা এখানে কোনো অস অস্বাভাবিকতা নেই এক্ষেত্রে কোনো সন্দেহও নেই কিন্তু তাই বলে বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা কি তাহলে সত্যি মানে ল পড়তে পারবে না তো আসলে উত্তরটা কিন্তু মানে অ্যাকচুয়ালি সহজই আমরা সহজে বুঝতে চাই না তাই তো আমরা যেটা অভ্যেস করবো নিজেদেরকে যে জিনিসে সেটাতেই আমরা অভ্যস্ত হয়ে পড়ব তো আমাদের সিইউতে বলে রাখি যারা যে চোদ্দোটি কলেজ আছে তাদের সর্বসাকুল্যে প্রায় সেভেন্টিন হান্ড্রেড টু সেভেন্টিন হান্ড্রেড ফিফটি সিটস টোটাল যে আছে যদি খুব মাইনিউটলি দেখা যায় তাহলে দেখা যাবে হয়তো এর মধ্যে সেভেন্টি পারসেন্ট বাংলা মিডিয়াম থেকেই ছেলেমেয়েরা এসে পড়ছে তাহলে তারা নিশ্চয়ই সেই মানে পরিস্থিতির সম্মুখীন হয়েছে তো তাহলে তারা কি ফেল করছে তারা কি পাস করছে না করতে পারছে না এটা কখনোই নয় যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে আত্মবিশ্বাসের প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের লেখার অভ্যাস আমাদের ইংরেজিটা মানে ভাষা হিসেবে বা সিলেবাস হিসেবে পড়ে যেহেতু আমরা অভ্যস্ত ক্লাস টুয়েলভ লেভেল দি ইংরেজি ইংরেজিকে আমরা শুধুমাত্র একটা সাবজেক্ট হিসেবেই মেনলি পড়েছি বাট কম্পারেটিভলি সেইভাবে কখনও মানে মিডিয়াম অফ এডুকেশান আমরা করিনি বা মিডিয়াম অফ মানে যে কোনো কমিউনিকেশান হোক বা যাই হোক সেটাকে আমরা ইউজ করিনি তো সেই সূত্রে প্রাথমিক কিছু জড়তা বা দুর্বলতা আমাদের অবশ্যই থাকবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আমরা কোর্সে জয়েন করবো আমি বিশেষ করে এই ভিডিওটায় যারা বাংলা মিডিয়াম থেকে এসে তোমরা লতে অলরেডি এস্টাবলিশড বলতে গেলে মানে ধরো পাস করে গেছো আমাদের স্টুডেন্ট বা যে কোনো ইউনিভার্সিটি থেকে বাংলা মিডিয়াম হয়ে মানে পাস করেছো এই সূত্রে যারা আছো তারা এই ভিডিওটা একটু কমেন্ট করে জানিও তোমাদের কি ধরনের সমস্যা তোমরা ফেস করেছিলে এবং সেই সমস্যা কীভাবে তোমরা কাটিয়ে উঠেছিলে তো যার সমস্যা সমাধানের অন্যতম একটা পন্থা আমি বলেই দিলাম সেটা হচ্ছে আমাদের লেখার অভ্যাস আমাদের নিয়মিত প্রশ্নের উত্তর লেখার একটা প্রচেষ্টা করে যেতে হবে এবং সেটাও কিন্তু না দেখে টুকে নয় লিখে তো সেই আমরা যদি প্রতিদিন একটা করে অন্তত প্রশ্নের উত্তর নিজে থেকে লিখি তাহলে আমাদের পড়াশোনারও গভীরতা বাড়বে এবং সাথে সাথে লেখারও গভীরতা বাড়বে এবং মোদ্দা কথা যে তাহলে সেক্ষেত্রে কি সেক্ষেত্রে আমাদের সেই ভয় বা জড়তাটা অনেক অনেকাংশে কমবে অ্যাকচুয়ালি আমাদের লেখাতে আজকালকার দিনে অ্যালার্জি আছে আমরা মোবাইলের সাথে তো মোটামুটি রিলেশনশিপে চলে গেছি যে লেভেলে মোবাইল ঘাটাঘাটি করিস আমিও করি ব্যতিক্রম নয় তো আমি পাস করে গেছি এই হচ্ছে ভাগ্য ভালো আর ইভেন আমাদের পাস করার আগে মোবাইল সেই লেভেলে থাবা বসাতে পারেনি এটা আমাদের কি বলবো কপালের ফের আর কি তো তোমাদের ক্ষেত্রে সেটা নয় তোমাদের সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে হবে সুতরাং সেই জিনিসটা মাথায় রেখে তোমরা প্র্যাকটিসটা করার চেষ্টা করবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শুরুতেই কি আমাদের স্পোকেন ইংলিশ জয়েন করা উচিত কোর্সের শুরুতে তো এটার ক্ষেত্রে উত্তর আমার মনে হয় কোনো জেনারেল উত্তর হয় না কেউ মনে করলে জয়েন করতে পারে বাট শুরুর দিকে কথা বলার যে খুব একটা দরকার সেটা তো নয় তো তোমার যদি একান্তই আত্মবিশ্বাসের অভাব বোধ করো তাহলে জয়েন করতে পারো বাট আদারওয়াইজ আমার মনে হয় না মানে ওই থার্ড ফোর্থ ইয়ারের আগে সেই অর্থে মানে তোমার বলার খুব একটা সুযোগ থাকবে হ্যাঁ কলেজে ডিবেট হবে কলেজে মুট কোট হবে মক পার্লামেন্ট হবে এই টাইপের প্রোগ্রামে বলার চেষ্টা করতে হবে শুরুতে সবাই কেউ তো পারফেক্ট বলতে পারবে সেরম নয় তো চেষ্টা করতে হবে চেষ্টা করতে করতেই তোমার স্পিকিং ক্যাপাসিটিও আস্তে আস্তে বাড়বে আর সবথেকে ইম্পর্টেন্ট লেখার অভ্যাস যদি থাকে পাশাপাশি তোমার বলার যে কনফিডেন্স সেটাও কিন্তু বাড়তে থাকবে এটাই বলার সুতরাং আমি একজন ইতিবাচক মানসিকতার মানুষ আমি নিজেও বিশুদ্ধ বাংলা মিডিয়ামের প্রোডাক্ট তো সবথেকে বড়ো কথা ক্লাস সেভেন অবধি আমি বাংলা মিডিয়াম স্কুলে একদম গ্রামের স্কুলে পড়ে মানে বড়ো হয়েছি এইট থেকে আমি কলকাতায় এসেছি সেখানেও বাংলা মিডিয়াম স্কুলেই পড়েছি তো জানি আমার ইংলিশ কতটা ডেভেলপ তবে আর যাই হোক ইংলিশ লেখার ক্ষেত্রে যে প্রাথমিক জড়তাটা মানে থাকে সেটা আমার নেই এটুকুনি আমি বলতে পারি এটা আর এটা একমাত্র সেই তখনও প্রথমে শুরুতেই আমি কিন্তু সেই প্র্যাকটিসের মাধ্যমেই সেটাকে ওভারকাম করার চেষ্টা করেছি তো আশা করবো তোমরাও সেই কাজটা যদি করো আশা করবো সমাধান হয়ে যাবে তোমাদের সমস্যার আর আমাদের ফ্রি ক্লাস প্রত্যেকটা ভিডিওতেই আমি অ্যানাউন্স করছি ফ্রি অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যদি জয়েন করতে চাও আমাদের রেজিস্ট্রেশান ফর্ম ফিল আপ করতে হবে গুগল একটা ফর্মে লিঙ্ক দেওয়া হবে একশো টাকা রেজিস্ট্রেশান ফিজ পেমেন্ট করতে হবে করলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে অ্যাড করে নেবো নাইন এইট সেভেন ফোর টু সেভেন ডাবল জিরো নাইন ফাইভ এই নাম্বারে নিজের নাম উল্লেখ করে ফ্রি ব্যাচ জয়েন করতে চাই এই দুটো কথা উল্লেখ করলে আমরা তোমাকে সেই গ্রুপে অ্যাড করে নেবো পঞ্চাশটি ক্লাস দেবো সেই টার্গেট রেখে আমরা ক্লাস শুরু করেছি অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে তিন নম্বর ক্লাস হতে যাচ্ছে খুব শীঘ্রই সপ্তাহে দুটি করে ক্লাস হবে আপাতত যত পরীক্ষায় এগোবে সপ্তাহে ক্লাসের সংখ্যা বাড়বে তো সুতরাং আশা করব তোমাদের যাদের মানে টাকা পয়সার সমস্যা অর্থনৈতিক অপ্রতুলতা আছে তাদের ক্ষেত্রে যেন পড়াশোনার কোনো বাধা না হয় তাদের জন্য কলকাতা লাপয়েন্ট সর্বদা সচেষ্ট আশা করব তোমাদের সেই মানে যে রেজাল্ট তোমরা করতে চাও কাঙ্ক্ষিত ফলাফল তোমরা করতে যাও সেটা তোমরা করতে পারবে এই কোর্সটা করে আশা করব ভবিষ্যতে তোমা এইভাবে তোমাদের পাশে থাকতে পারবো ধন্যবাদ নমস্কার ভবিষ্যতে আবার দেখা হচ্ছে কোনো ভিডিওতে